আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে অনিয়ন গার্লিক বিফ কারি। অনিয়ন গার্লিক বিফ কারি রেসিপির জন্য এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি এবং মাংসগুলোকে অনেক ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি, দেখুন। আর এখানে আমি হাড়সহ গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে হাড় ছাড়া গরুর মাংস নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি মাংসের ভেতরে একে একে পেঁয়াজ আর রসুন বাটাটা আমি অ্যাড করে দিব। পেঁয়াজ আর রসুন একটু আমি বেশি দিয়ে দিয়েছি, এতে এখন আমি দিয়ে দিলাম অল্প, এতে ভিনেগারটা অ্যাড করে দিয়েছি, সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আরও দিব 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, গরুর দুধটা আমি অ্যাড করে দিলাম, একটু দুধের পরিমাণ বেশি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে অনেক ভালো করে আমার মাখিয়ে নিতে হবে, খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা মশলায় অনেক ভালোভাবে মাংসের সাথে মিক্সড হয়। আমি খুব ভালোভাবে মশলাগুলোকে মিক্সড করে নিচ্ছি। আমার মশলাগুলো মিক্সড করা একদম হয়ে গেছে, এখন এটাকে আমি 6 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিব। আমি ফিরে আসলাম 6 ঘন্টা পরে, দেখুন মাংসটার ভেতরে প্রত্যেকটা মশলা অনেক ভালোভাবে প্রবেশ করেছে এবং মাংসটার কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এখন আমি চলে যাব মূল রান্নাতে। এখন আমি গরম তেলে কিছু তেজপাতা আর কিছু সাদা এলাচ অ্যাড করে দিব এবং এগুলোকে আমি অনেক ভালো করে ভেজে নিব। এখন আমি এই ভাজা মশলাতেই আমি পেঁয়াজ দিয়ে দিব এবং পেঁয়াজগুলো আমি আস্তে আস্তে ভেজে নিব, খুব একটা ভাজবো না, আমি হালকা একটু ভেজে নিব, একদমই বেরেস্তার মতো করে ভাজবো না। বেরেস্তার মতো করে ভাজলে আমার যে আমি একটা গ্রেভি বানাবো এই গ্রেভিটা খুব একটা ভালো হবে না, এই জন্য আমি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিব। আমার পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে, এখন এই পর্যায়ে এতে আমি সেই মাখিয়ে রাখা মাংসগুলোকে অ্যাড করে দিব। এতে আমি মাংসগুলো অ্যাড করে দিলাম, এখন এগুলোকে এখন অনেক ভালো করে আমি আস্তে আস্তে কষিয়ে নিব। আমার প্রত্যেকটা রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এছাড়া ইউটিউবে আমার একটা হাতের কাজের চ্যানেল আছে, চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ঘুরে আসতে পারেন। এছাড়া আমার বিজনেস পেজ তানজিম ফ্যাশন হাউসে সংযুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ। আমার একটা পিউ কিচেন অ্যান্ড আদার্সের একটা পেজ আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। মাংসটাকে অনেক ভালো করে কষিয়ে নিতে হবে, আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি এবং ঢাকনা দিয়ে চেপে এটাকে অনেক ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এবং মাংসতে হালকা একটু তেল বের হয়ে এসেছে। এটাকে আমি আরও একটু কষিয়ে নিব, এখনও পুরোপুরি তেলটা বের হয়নি, মাংসর থেকে যখন পুরা তেলটা বের হবে তখন ভাববেন মাংসটা পুরা কষানো হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাবে, অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। রসুন দিয়ে গরুর মাংসের এই রেসিপিটা খুবই মজাদার, অবশ্যই রান্নাটা বাসায় আপনারা ট্রাই করবেন। আমার কষানোটা মোটামুটি রেডি হয়ে গেছে, দেখুন। মাংস কষানোটা রেডি হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়েছে, তেল বের হয়ে এসেছে।
এখন এতে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব, খুব একটা পানি দিব না। এ পর্যায়ে এতে আমি গরম মশলা, জয়ফল আর জয়ের গুঁড়া একটা করে অ্যাড করে দিব, সামান্য একটু চিনি দিব, এতে কেওড়ার জল দিয়ে দিব। এখন আমি মাংসটাকে ঢাকনা দিয়ে চেপে 15 মিনিট এখানে আমি রান্না করে নিব। চুলার জালটা এখানে আমি মিডিয়ামে রাখবো, একটু পরপর ঢাকনা খুলে মাংসটাকে আমি নেড়ে দিব। আমার রেসিপি একদম রেডি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।